हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्णा, আমি দীননাথ গোবিন্দ দাস। আসুন আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নেব বৈষ্ণব সেবার ফল কি। তো আমি এটি ভক্তিচার্য স্বামী গুরু মহারাজের কাছ থেকে শ্রবণ করেছিলাম, সেটি আপনাদের সামনে আমি তুলে ধরছি। তো তিনি একটি দৃষ্টান্তর মাধ্যমে এই বৈষ্ণব সেবার ফল কি তিনি তুলে ধরেছিলেন। তো এক গ্রামে এক মহাপাপী বাস করছিল। তো তিনি নিজ কার্য নিয়েই তিনি ব্যস্ত ছিলেন এবং তিনি পাপ কাজের সঙ্গেই লিপ্ত ছিলেন। তো একদা বর্ষাকালে বৃষ্টি প্রবল হারে হচ্ছিল। তো এক বৈষ্ণবকে সেই বৃষ্টির মধ্য থেকে রক্ষা করার জন্য তিনি তার গৃহে আশ্রয় দিয়েছিলেন এবং বসবার আসন দিয়েছিলেন এবং বার্তালাপ করার পর বৃষ্টি যখন চলে যায় সেই বৈষ্ণব আবার নিজ আলয়ে ফিরে যায়। তো কয়েক বছর পর যখন সেই ব্যক্তি যিনি বৃষ্টির মধ্যে তার গৃহে পরম বৈষ্ণবকে তিনি আশ্রয় দিয়েছিলেন, কয়েক বছর পর তার ঘটনাক্রমে মৃত্যু হয়। এবং মৃত্যুর পর আমরা সকলেই জানি যে আমাদের যে সূক্ষ্ম দেহটি রয়েছে সেটি যমালয়ে যায় এবং সেখানে গিয়ে তার বিচার হয়। তো সেখানে বিচারে চিত্রগুপ্ত সেই পাপী ব্যক্তি তার খাতা তিনি দেখছেন। যমরাজ বলছে, দেখো এর পাপ এবং পুণ্যের ফল কি রয়েছে। তো তখন সেই পাপী ব্যক্তির খাতা দেখছে যে সারা খাতায় তার পাপের ভরা, তার কোনো পুণ্য ফল নেই। তো ভালো করে দেখতে 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 চিত্রগুপ্ত দেখছেন যে তার একটি পুণ্য ফল রয়েছে। সেটি কি? যে তিনি এক বৈষ্ণবকে বৃষ্টির দিনে তিনি আশ্রয় দিয়েছিলেন এবং সেটি যমরাজের কাছে তুলে ধরা হয় এবং বিচার বিবেচনা করে তার এই যে পুণ্য, যে বৈষ্ণব সেবা তিনি করেছিলেন, তার জন্য তার পুনরায় মানব জন্ম, আবার সে মনুষ্য জন্ম লাভ করবে সিদ্ধান্ত দেওয়া হয়। তখন সেই ব্যক্তিকে বলা হয় যে তুমি আগে পাপের ফল ভোগ করবে না পুণ্যের ফল ভোগ করবে। তখন সেই ব্যক্তি বলে যে এটি আমি কি ভালো কর্ম করেছিলাম বা কি পুণ্য কর্ম করেছিলাম বা কি সেবা করেছিলাম যার জন্য আমার এই আবার পুনরায় মানুষ জন্ম আমার লাভ হবে। তখন যমরাজ হচ্ছেন দ্বাদশ মহাজনের মধ্যে একজন, তখন বৃত্তান্ত তাকে খুলে বলেন এবং সেই ব্যক্তি বলেন যে আমি পুনরায় আবার মনুষ্য জন্ম আমি লাভ করতে চাই, প্রথমে আমি পুণ্যের ফল প্রথমে নিতে চাই। তখন তাকে যমরাজ আবার পুনরায় মনুষ্য জন্ম লাভের লাভ করান এবং তিনি যখন আবার এই মর্ত্যধামে তিনি মনুষ্য জীবন লাভ করেন। কিন্তু তার স্মৃতিগোচরে ছিল যে আমি শুধু একদিন কিছুক্ষণের জন্য আমি কি করেছিলাম, আমি বৈষ্ণব সেবা করেছিলাম, তাই আমার এই মনুষ্য জন্ম লাভ হয়েছে, তাই আমার জীবনটি আর হেলাফেলায় না হারিয়ে আমার বৈষ্ণব সেবায় আমি লাগিয়ে দেব। এইভাবে করে তিনি নিজেও ভক্ত হন এবং তিনি বৈষ্ণব সেবায় তার জীবন উৎসর্গ করেন এবং গুরু কৃষ্ণের কৃপায় যখন তার অন্তিম দিন আসে তিনি ভগবত ধাম ফিরে যান। তো শাস্ত্রে বলা হয়েছে স্বল্পস্য ধর্মস্য ত্রায়তে মহাৎ ভয়াৎ, আমাদের এই জন্ম মৃত্যু জরা ব্যাধি এর থেকে, এর কবল থেকে,
একটি মাত্রই রেহাই পাওয়ার উপায় হচ্ছে আমরা যদি মুকুন্দের শরণ গ্রহণ করি, তাহলে আমরা এই কবল থেকে মুক্তি পেতে পারি। না হলে বলছে শাস্ত্রে বলা হয়েছে, পুনরূপী জননম, পুনরূপী মনোরম, পুনরূপী মাতৃ জঠরের সহায়নম। যেমন নাগরদলার চক্র রয়েছে, এই চক্রতে আমরা আমাদের জীবন যাত্রা আমাদের চলতেই থাকবে। কেননা আজ হয়তো আমরা মনুষ্য দেহতে রয়েছি, আমরা যদি কর্ম ঠিক না করি এই জীবনে, তাহলে পরবর্তী জীবনে আমাদের কি হবে আমরা তা বলতে পারি না। অতএব যদি আমরা মুকুন্দের শরণ নিই এবং কিঞ্চিত মাত্র যদি আমরা সাধুগুরু বৈষ্ণবদের সেবা করি, ভগবানের সেবা করি, তাহলে আমাদের অনেক ফল। তো এই বৈষ্ণব সেবার যে ফল আমরা এই ভিডিওর মধ্যে জানলাম, আশা করি আপনাদের ভালো লাগবে।